এখন ইলিশের ভর মৌসুম চলছে কিন্তু সরবরাহ মোটামুটি থাকা ইলিশের দাম এখন খুব একটা বেশিও না আবার খুব একটা কম না তবে সাধারণ ক্রেতারা বলছেন আসলে জুলাই আগস্ট সেপ্টেম্বর যে পরিমাণ এখানে ইলিশের আমদানি হওয়ার কথা বা সরবরাহ থাকার কথা সেই পরিমাণ আমদানি হচ্ছে না যার কারণে তারা যে ইলিশের দামটি এখন যেরকম থাকার কথা সেই দামে তারা ইলিশ কিনে কিনতে পারছে না আমি এই ব্যাপারে চাঁদুর মাঝঘাটের যে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যেন বিগত দিনের তুলনায় এখন ইলিশের সরবরাহ তারা প্রত্যাশা করছেন ইলিশের সর্বরা আগামীতে আমি যদি আজকে যদি ইলিশের বাজার দরটা একটু জানি সেটি হচ্ছে এক কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা ধরে আর দেড় কেজির পরিমাপের যে ইলিশটি বিক্রি রয়েছে সেটি বিক্রি হচ্ছে একুশশো থেকে টাকা এছাড়া সাতশো আটশো গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে টাকা আমি যারা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি তারা বলেছেন এখন যেহেতু বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুম ইলিশের আমদানি ধীরে ধীরে বাড়বে তখন ইলিশের দাম সাধারণ মানুষের কাছে তাদের নাগালে চলে আসবে বলে তারা মনে করছেন তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর ইমরান আপনাকে ধন্যবাদ এদিকে বরগুনাতে রয়েছেন আবু জাফর সালে যাচ্ছি তার কাছে সালে রাব্বি আমি যদি আপনাকে বলি যে গত পনেরো দিনে আসলে ইলিশের যে দাম সেটি আসলে তেমন একটা আসলে এদিক সেদিক হয়নি আমি যদি বলি আপনাকে আজকের যে আমি আসি বরগুনার পাইকেরি মাছ বাজারে এখানে আজকে হন্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে ভিশন ফ্রিজ তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর সকাল থেকে যে ইলিশ কেনা বেচা হয়েছে আমি সে বিষয়টি দেখেছি যে এক কেজির উপরে যে ইলিশ সেটি কিন্তু পনেরোশো থেকে সাড়ে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে পাইকারি বাজারে যেটি আসলে খুচরো বাজারে কিন্তু আরও এক থেকে দেড়শো টাকা বেশি দরে বিক্রি হবে এবং যেটি হচ্ছে যে এক কেজির নিচে যে ইলিশটি রয়েছে সেটিও কিন্তু অর্থাৎ বারোশো এগারোশো থেকে বারোশো টাকা পাইকারি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে যেটি কিন্তু আসলে খুচরো বাজারে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা দরে বিক্রি হবে তো আরেকটু যদি আপনাকে বলি যে বরগুনার যে পাথর একটা মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য অবতরণ কেন্দ্রে গতকালকে সাড়ে তিন টন ইলিশ কেনা বেচা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আসলে প্রায় দশ থেকে পনেরো বিশ টন পঁচিশ টন পর্যন্ত ইলিশ আসলে এখানে কেনা বেচা হয়ে থাকে তো আপনাকে বুঝতেই পারছেন যে আসলে এখন ইলিশের যে অর্থাৎ ভরা মৌসুম সেই যে তুলনায় ইলিশ শিকার বা আহরণ হওয়ার কথা সেই তুলনায় ইলিশ কিন্তু নেই যার কারণে কিন্তু দামও কিন্তু আসলে ক্রেতার নাগালের বাইরে আর আপনাকে আরেকটু বলি আসলে যে দেশীয় প্রজাতির যে আসলে যে মাছ গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাজারে নেই বললেই চলে যার কারণে কিন্তু ইডিশের দামটা আসলে কমছে না এবং এর চেয়ে যে আরও কমবে এমনটি আসলে মনে হচ্ছে না আর যারা তলার মালিক বা মাছোজীবী যারা রয়েছেন তারাও কিন্তু একটি দাবি জানিয়েছেন যে আসলে এখন কিন্তু তলার বা সাগরে যেতে বা সমুদ্রে যেতে যে পরিমাণ আসলে খরচ রয়েছে যে ফুয়েল বা যে শরণজামাত যা রয়েছে তার যে দাম রয়েছে সে তুলনায় কিন্তু তারা যে জিনিস আহরণ করেন তাতে কিন্তু তারা আসলে তা অনেকটা লাভবান হচ্ছে না এমনটি আসলে তাদের তো হয়তো বা ইলিশ যদি আর একটু যদি আহরণ বেশি বাড়ে বা ইলিশ যদি বেশি ধরা পড়ে সেক্ষেত্রে হয়তো বা দাম কমতে পারে এমনকি তারা মনে করেন আপনাকে ধন্যবাদ